কোরআন মাথায় নিয়ে বললেও মানুষকে বোঝানো যায় না, সেটা হলো মহিলাদের প্যান্ডেলের মধ্যে অনেক জায়গায় প্রজেক্টর দিয়ে চেহারা দেখানো হয় বক্তা। এখানে কেউ কোরআন শরীফ পড়তে পারেন আর না পারেন, বিবেক থেকে জবাব দিবেন, বুঝলে না বুঝলে চুপ থাকবেন। আমাকে আপনার বোন আপনার মা দেখতে পারবে এটা জায়েজ আছে? হ্যাঁ পারবে? তাহলে এটা আজীবন মনে রাখবেন, ভিডিওতে যেটা সরাসরি দেখা জায়েজ নাই, ভিডিওতে দেখাও জায়েজ নাই। সরাসরি যেটা দেখা যাবে না ভিডিওতেও দেখা। এখন কেউ যদি 13,000 দলিল দিয়ে কেউ দেখাতে চায় সেটা তার ভিন্ন কথা, আমি তার বিরোধিতা করছি না। বাকি আমরা তো একটা মুরব্বিদের মাথা হাতে চলি, মন মতো চলতে পারি না। আমরা মুরব্বি আল্লাহওয়ালা আহলে হক যারা, এদের পরামর্শ নিয়ে চলি। অতএব চেষ্টা করি গুনাহের থেকে উম্মতকে কিভাবে বাঁচানো যায়। এক জায়গায় বলতে গিয়া বহু আগে আপনাদের এই অঞ্চলগুলোতেই কোনো এক এলাকায়, হয়তো তখন অনেকে চিন্ত নাই, নীলফামারী জেলায় এমন কোন থানা নাই যেখানে আমি বয়ান করি নাই। অনেক আগে তখন আমি বাসে আসতাম, অনেক কষ্ট করে আসতাম। আপনাদের তারাগঞ্জ থানায় একবার আসি, সারাটা দিন রাত না খাইয়া ভাড়া গাড়ি নিয়া ভোর রাত্রে এসে উপস্থিত হয়েছি। কুয়াশা, খানাও নাই পানিও নাই, কোন রকম বয়ান করে রংপুর শহরে গিয়া সকাল 8টায় নাস্তা করেছি। কয়েকটা কারণ ইদানিং আলহামদুলিল্লাহ দেখতেছি, সারা রাত ব্যাপী বয়ানের একটা প্রবণতা আগে ছিল, এই একটা ঝামেলা ছিল, আলহামদুলিল্লাহ না কিছুটা কমতেছে। তো মাহফিল কর্তৃপক্ষ যারা, আপনারা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের জানা সত্ত্বে যদি কোনো স্পষ্ট প্রকাশ্য গুনাহের কাজ হয় এর দায়ভার আপনাদের নিতে হবে। আমার যতটুকু সতর্ক করার করে দিলাম, কোনো বিষয়ে কঠিনভাবেও বলতে চাই না, কারণ ওলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন বিষয়ে কেউ একদিকে কেউ আরেক দিকে, কঠোরভাবে বললাম না, আমি যেটা পছন্দ করি না সেটা বললাম।